بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين قل من ينجيكم من ظلمات البر والبحر قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون صدق الله العلي العظيم বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি অতঃপর তাহাদের প্রকৃত প্রতিপালক আল্লাহর দিকে তাহারা প্রত্যানিত হয় দেখো কর্তৃত্ব তো তাহারই এবং হিসাব গ্রহণে তিনি সর্বাপেক্ষা তৎপর বলো কে তোমাদেরকে ত্রাণ করে স্থলভাগের ও সমুদ্রের অন্ধকার হইতে যখন তোমরা কাতরভাবে এবং গোপনে তাহার নিকট অনুনয় করো আমাদেরকে ইহা হইতে ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব বলো আল্লাহই তোমাদেরকে উহা হইতে এবং সমস্ত দুঃখ কষ্ট হইতে পরিত্রাণ করেন এতৎসত্ত্বেও তোমরা তাহার শরীক করো السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله الذي أكمل لنا ديننا وأتم علينا شريعتنا ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا نظير له ولا شبيه له ولا مثل له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلماء أمته إلى يوم الدين يا رب العالمين أما بعد فقد أرشد الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সুপ্রিয় দর্শক শ্রোতা এসএটিভির নিয়মিত আয়োজন
নূরের পরশ অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা এতক্ষণ যাবত সম্মানিত কারি সাহেবের কণ্ঠে সূরা আনআমের দুটি আয়াতের তেলাওয়াত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কি দাওয়া দিয়েছেন, সেটুকু আমরা ইনশাআল্লাহ জেনে নিব। এর আগে আমরা এই আয়াতের পূর্বাপর কি সম্পর্ক এটুকু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুমিনদেরকে তাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ কিভাবে কাটাবে, কেমন হবে নির্দেশনা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন ঘুমে থাকো, ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, তোমরা যারা রাতের বেলায় ঘুমিয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিন্তু ছোট মৃত্যু দিয়ে দেন। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, এবং দিনের বেলায় তোমরা যা কিছু নেক আমল করো, পুণ্য কিংবা খারাপ কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। সুম্মা ইয়াবআসুকুম, এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে বড় মৃত্যুর দিকে নিয়ে যাবেন, তোমাদেরকে আবার পুনরুত্থিত করবেন। এরপরে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে ফয়সালা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাকে জাহান্নামে দিবেন, কাকে জান্নাতে পাঠাবেন, সব সিদ্ধান্ত হবে। কোরআনে কারিমে বলেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি কি মৃত্যু থেকে পালাবে, পালাতে পারবে না। ওয়ালাউ কানা ফী বুরুজিম মুশাইয়্যাদা, তুমি যদি সীসা ডালা প্রাচীরের মাঝে লুকিয়ে থাকো, ইয়ুদরিকুমুল মউত, মউত তোমাকে পেয়ে যাবে। সুতরাং এখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তুমি তোমার নিজের জন্য যে সমস্ত নেক আমল করবে সেগুলো আল্লাহর কাছে পাবে। মানুষ যখন পৃথিবী থেকে চলে যাবে, কাল হাশরের ময়দানে উত্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা স্মরণ করে দিয়ে বলেন, তোমাদেরকে আমার কাছে আসতেই হবে, তোমরা আমার কাছে ফিরে আসবে। সুম্মারুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, বলে তোমাদের মনিব তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সত্যিকার মনিব, সত্যিকার রব হলেন আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ আম্মা নাওয়ালুহু, যার হুকুম ছাড়া কিছু হয় না। আলা লাহুল হুকমু, তার সমস্ত সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ওহু আসরাউল হাসিবিন, তিনি তো তড়িৎ হিসাব গ্রহণকারী, তিনি সব হিসাব রাখেন। কাল হাশরের ময়দানে মানুষ যখন উত্থিত হবে, নিজেদের নেক আমলনামা দেখতে পাবে, মন্দ আমলনামা দেখতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তোমার কিতাব, তুমি এই কিতাব নাও। হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যাননতু আন্নী মুলাকিন হিসাবিয়া, মানুষ বলবে যখন আল্লাহ বলবেন, এই কিতাব তোমার, নেক আমল করেছিলে, বদ আমল করেছিলে, গোশ খেয়েছিলে, গোশ গ্রহণ করেছিলে, দুর্নীতি করেছিলে, তখন সে দেখে বলবে, মালি হাদাল কিতাব, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোন গুনাহ ছাড়ে নাই, সমস্ত গুনাহকে একত্রিত করেছে, এ কোন কিতাব, সে আশ্চর্যজনিত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হুয়া আসরাউল হাসিবিন, আল্লাহ তো তড়িৎ হিসাব বহনকারী, তিনি হিসাব রাখবেন নিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে আমাদেরকে তার দিকে ফিরে যাওয়ার সংবাদ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাহরি ওয়াল বাহ তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া, কুল মান ইউনাজ্জিকুম, হে নবী আপনি তাদেরকে বলে দিন, যখন সমুদ্র উত্তাল হয়ে যাবে, ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, জলস্থলে যখন তুফান আসবে, সিরর আসবে, নারগিস আসবে, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আসবে, তখন তাদেরকে কে বাঁচাবে। কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া, তারা যখন বিপদে পড়ে যায়, তারা যখন দেখে এখন জাহাজ ডুবে যাবে, তখন তারা আল্লাহর দিকে ফিরে যায়, তারা তখন গোপনে প্রকাশ্যে কাকতি মিনতি করে এবং তাদের চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইব্রাহিম ইবনে আদমের কথা শুনেছি। ইব্রাহিম ইবনে আদম সমুদ্র সফরে ছিলেন, হঠাৎ তুফান আসলো, জাহাজের সমস্ত লোকেরা চিৎকার শুরু করে দিল যে আল মত আল মত, মৃত্যু আমাদেরকে পেয়ে বসেছে, এখনই জাহাজ ডুবে যাবে। কিন্তু ইব্রাহিম ইবনে আদম ঘুমাচ্ছিলেন। সকলে বললেন, দুনিয়ার সব মানুষ পরেশান হয়ে গিয়েছে, জাহাজের লোকেরা যাত্রীরা পরেশান হয়ে গিয়েছে, কিন্তু ইনি ঘুমাচ্ছেন। ওনাকে একজন ঘুম থেকে উঠিয়ে বললেন, হুজুর আমাদের জন্য দোয়া করুন, যে আমরা তো এখন মৃত্যুর পথ যাত্রী। ইব্রাহিম ইবনে আদম উঠে উজু করে আল্লাহর দরবারে হাত উঠালেন, বললেন, হে আল্লাহ, কাদ আরাইতানা কুদরাতাক, তোমার কুদরত আমরা দেখলাম, তুমি পারো আমাদেরকে ডুবিয়ে মারতে, আমরা তা দেখলাম, ফারিনা আফওয়াক, এখন তোমার ক্ষমা দেখতে চাই, তুমি আমাদেরকে এখন ক্ষমা করে দাও। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেছেন যে মানুষ তো এমন, তাদেরকে যখন কোন নিয়ামত দান করা হয়, তাদেরকে যখন কোন শুভ সংবাদ দেওয়া হয়, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, যখন মানুষকে আল্লাহ পরীক্ষা করেন, ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বী আকরামান, যখন তাদেরকে নিয়ামত দান করেন, তাদেরকে অঢেল সম্পদ দান করেন, সুখময় জীবন দান করেন, তখন তারা বলে যে আমার প্রভু অনেক মেহরবান, আমাকে সম্মানিত করেছেন, ফায়াকুলু রাব্বী আকরামান, আমার রব আমাকে মর্যাদাবান করেছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদার আলাইহি রিজকা, এরপর আল্লাহ তাআলা যখন তাদের রিজিককে সংকুচিত করে দেন, তাদেরকে কোনো বিপদ আপদে ফেলে দেন, ফায়াকুলু রাব্বী আহানান, তখন তারা বলে আমার রব আমাকে অপমানিত করেছেন, আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের যখন নিয়ামত ভোগ করে, তখন নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যে তোমরা যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে আমি তোমাদেরকে আরো নিয়ামত বৃদ্ধি করে দিব, আর যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে তোমাদেরকে আমি কঠিন আযাবের মুখোমুখি করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করে যারা, তারা এ কোরআনে কারীমের দিকে ফিরে আসবে। আজ আমরা দুনিয়ার নিয়ামতে পড়ে, দুনিয়ার সুখ ভোগ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। আমরা যখন দুনিয়াতে জীবিত থাকি, তখন আমরা আমাদের জানাজার কথা ভুলে যাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়াতে যত বড় কবি হও, যত বড় সাহিত্যিক হও, মন্ত্রী হও, এমপি হও, রাজাদি রাজ হও, সুম্মারুদ্দু ইলাল্লাহ, তোমাকে সাদা কফিনে তোমাকে ঢুকতেই হবে। সুতরাং এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুতু ক্বাবল আন তামুতু, যে মৃত্যুবরণ করার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে মরতেই হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা সময় থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরো। আমরা দেখতে পাই আমাদের এই ভূখণ্ডে যখন কোন ইসলাম বিদ্বেষী মানুষও মৃত্যুবরণ করে, তার জানাজা দিতে হয়। কিন্তু কেন জানাজা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মারুদ্দু ইলাল্লাহ মাওলাহুমুল হক, এতদিন তো আল্লাহকে মুনিব হিসেবে আমরা মানি নাই, এতদিন তো আল্লাহকে একমাত্র খালিক, একমাত্র রাজেক হিসেবে মানি নাই, আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলাম, আল্লাহর বিধানের সাথে বেওয়াফাই আর গদ্দারি করেছিলাম। বরং যারা আল্লাহর কালিমার পতাকাকে সমুন্নত করতে চেয়েছে, তাদের বিরোধিতা করেছিলাম, তাদেরকে এই ভূখণ্ড থেকে নস্যাত করে যাওয়ার জন্য আমি পরিকল্পনা গ্রহণ করেছিলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মারুদ্দু ইলাল্লাহ মাওলাহুমুল হক, তোমাদের আসল মুনিব কে? আমাদের আসল মুনিব তো হলেন আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বে কায়নাত, যিনি আমি তোমাদের জন্য দুটো পথ দিয়েছি। সুতরাং যারা চেষ্টা করবে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহকে পাওয়ার জন্য, পরকালীন মুক্তির জন্য যারা চেষ্টা করবে, তাদের জন্য আল্লাহ সেই পথকে সহজ করে দিবেন। আর যারা আল্লাহর নাফরমানি করবে, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একথা স্মরণ করে দিয়েছেন যে আল্লাহ কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা শুধু নিজের ব্যাপারে বলেছেন যে কুল মাই ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া, বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি দিতে পারেন। সুতরাং
আমরা দুনিয়ার সফলতা ও আখিরাতের কামিয়াবির জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে সুপর্দ করব, তাহলে আমরা দুনিয়ার কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করতে পারব। দুনিয়ার কোন মানুষের কাছে আমরা নিজেদেরকে মুখাপেক্ষী করব না, দুনিয়ার মানুষ আমার কল্যাণ করতে পারবে না, অকল্যাণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যদি চান কোন মানুষের কল্যাণ করতে, তার দুনিয়ার সমস্ত মানুষ যদি চায় তার ক্ষতি করতে, লাইন ইস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু, সব মানুষ মিলেও লাই ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার কোনো উপকার করতে পারবে না। এই কোরআনে কারীমের আলোচনা থেকে শপথ নিই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার মুমিন হিসেবে ফিরে যাওয়ার জন্য তৌফিক দান করেন, সত্যিকার মুমিন হিসেবে আমাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকার এবং আখেরাতে ফিরে যাওয়ার জন্য তৌফিক দান করেন, ঈমানের সাথে যেন আমাদেরকে মৃত্যু দান করেন। সেই আশা আর প্রত্যাশা রেখে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে কোরআনে কারীমের তাফসীর নিয়ে একই চ্যানেলে আবার দেখা হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد.